আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। সাত দফা রূপরেখা চূড়ান্ত করেছে গণতন্ত্র মঞ্চ, এরপর জানিয়ে দেব আত্মসমর্পণ করতে আদালতে বিএনপি নেতা ইশরাক। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ছয়, এবং জানিয়ে দেব নির্বাচনে সংঘাত নয় প্রতিযোগিতা চায় আওয়ামী লীগ বলছে উবাইদুল কাদের। এদিকে নরসিংদীতে বিএনপির বিক্ষোভ, সর্বশেষ জানিয়ে দেব দিল্লির হাই সিকিউরিটি জোনে ওয়াইসির বাসভবনে হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সাত দফার রূপরেখা চূড়ান্ত করেছে গণতন্ত্র মঞ্চ, সরকার বিরোধী যুগপথ আন্দোলনের সাত দফা খসড়া রূপরেখা বিএনপির কাছে হস্তান্তর করতে চূড়ান্ত করেছে গণতন্ত্র মঞ্চ। আজ রোববার বিকেলে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দলীয় কার্যালয়ের মঞ্চের বৈঠকে এই রূপরেখা চূড়ান্ত করা হয়। বিএনপির দশ দফা দাবি ও ২৭ দফা রূপরেখার সঙ্গে গণতন্ত্র মঞ্চের ১৪ দফার সমন্বয়ে গত মাসে যুগপথ আন্দোলনের যৌথ খসড়া রূপরেখা প্রস্তুত করা হয়। রূপরেখা চূড়ান্ত করার আগে গণতন্ত্র মঞ্চের শরিক সাত দলের মতামত নিতে তা মঞ্চকে দিয়েছিল বিএনপি। সাত দলের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই খসড়া রূপরেখাটি গণতন্ত্র মঞ্চের পক্ষে চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল সোমবারের মধ্যেই এটি বিএনপির কাছে হস্তান্তর করবে গণতন্ত্র মঞ্চ। এরপর যুগপথ আন্দোলনের বাকি দলগুলোর সম্মতিতে স্থায়ী কমিটির বৈঠকে এটি চূড়ান্ত করবে বিএনপি। এটি পরে যুগপথ আন্দোলনের যৌথ ঘোষণা হিসেবে প্রকাশ করা হবে। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসানাত কাইয়ুম কালবেলাকে বলেন, আমাদের গণতন্ত্র মঞ্চের বৈঠক হয়েছে, সেখানে আন্দোলনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা একটি যৌথ ঘোষণাপত্র নিয়েও কাজ করছি, সেই বিষয়টি নিয়েও শরিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে। এদিকে শিক্ষা অঙ্গনে সরকারি সন্ত্রাসের প্রতিবাদে আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। হাসানাত কাইয়ুমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ সভাপতি সিরাজ মিয়া, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জায়েতুর রহমান। আত্মসমর্পণ করতে আদালতে বিএনপি নেতা ইশরাক। রাজধানীর যাত্রাবাড়ি থানায় পুলিশের করা নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে আদালতে গেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইশরাক হোসেন। সোমবার বিকেলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হন তিনি। ইশরাক হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ চৌধুরী জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করবেন ইশরাক হোসেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৬ সপ্তাহের আগাম জামিন শেষে নিম্ন আদালতে বেইল বন্ড দাখিল করবেন, সেই সাথে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করবেন তিনি। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির সমাবেশের পরের দিন যাত্রাবাড়ি থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। সেই মামলায় এক নং আসামি করা হয় বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। এ মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবিউল্লাহ নবী, ছাত্রদলের দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদার, বিএনপি নেতা মোহাম্মদ জামশেদুল আলম শ্যামল, যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন জিকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক রাইসুল হাসান হবি, বিএনপি নেতা শুভ হাসান বাবু ও মোহাম্মদ কাউসার খান সহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। সেই সাথে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৬। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার রাতভর এ সংঘর্ষে কমপক্ষে ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায় রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রথম দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এরপর রাত ৩টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। আহতরা হলেন মহিউদ্দিন আহমেদ, সিফাত তাহমিদ, জামান নাভিদ, রোম্মান হোসেন, আতাউর রফি, মাহমুদুল হাসান তামল ও গণিত বিভাগের আবিদ হোসেন। অন্যদিকে সংঘর্ষকে হামলার দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে
দাবিতে সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, 2017-18 শিক্ষাবর্ষের ভূতত্ত্ব ঘনীবিদ্যা বিভাগের ছাত্র আল সামাদ শান্ত আইন বিভাগের মাহমুদুল হাসান তমাল গ্রুপের সাথে আধিপত্য বিস্তার নিয়ে 2018-19 শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আতাউর রাফি ও বাংলা বিভাগের তাহমিদ হাসান নাভিদ গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এদের মধ্যে শান্ত তমাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাতের অনুসারী এবং রাফি ও নাভিদ ছাত্রলীগ নেতা রিয়াজ মোল্লার অনুসারী। সিফাত ও রিয়াজের মধ্যে কিছুদিন পূর্বে সংঘর্ষ হয়েছিল, এতে গুরুতর আহত হয়ে সিফাত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন। সিফাত ক্যাম্পাসে ফিরে পুনরায় তার সমর্থকদের দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়। সংঘর্ষ বাধে রিয়াজ মোল্লার অনুসারী রাফি নাভিদ গ্রুপের সাথে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আতর রাফি বলেন, 2 থেকে 1 দিন আগে রূপতলিতে বহিরাগতদের সাথে একটু ঝামেলা হয়েছিল আমাদের, রোববার এটা মীমাংসার কথা ছিল, তবে বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে রাত 10টার দিকে আমাদের ওপর হামলা চালায়। আমাদের ওপর দফায় দফায় হামলায় আমাদের 3 জন আহত হয়েছে। এ হামলায় বহিরাগতদের সাথে যোগ দেয় আল সামাদ শান্ত মাহমুদুল হাসান তমালের অনুসারীরা। 2018-19 বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম বলেন, কোনো কারণ ছাড়াই আল সামাদ শান্তর নেতৃত্বে বহিরাগতরা নাভিদ রুম্মান ও আতাউরের ওপর হামলা চালায়। এতে তারা 3 জনই আহত হয়েছেন। আমরা শান্তর বিচার দাবিতে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। নির্বাচনে সংঘাত নয়, প্রতিযোগিতা চায় আওয়ামী লীগ, বলছে ওবায়দুল কাদের। নির্বাচনে সংঘাত নয় বরং আওয়ামী লীগ প্রতিযোগিতা চায় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে অমর একুশে বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের স্টল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, রাজনীতির পাশাপাশি নির্বাচনেও প্রতিযোগিতা চায় আওয়ামী লীগ, তবে নির্বাচন কারোর জন্য অপেক্ষা করবে না। সংবিধানের মধ্য থেকে কোনো বিকল্প প্রস্তাব থাকলে বিএনপি দিতে পারে, তবে কোনোভাবেই সংবিধান সংশোধন হবে না। তিনি বলেন, সরকারের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা দায়িত্ব আওয়ামী লীগেরও, তাই আওয়ামী লীগ দায়িত্ব পালন করছে। সংঘাত নয়, প্রতিযোগিতা চায় আওয়ামী লীগ। আর খালেদা জিয়ার রাজনীতি করতে পারবেন কিনা তা তার মুক্তির শর্তের ওপর নির্ভর করবে বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের। নরসিংদীতে বিএনপির বিক্ষোভ। নরসিংদীতে যুগ্ম মহাসচিব এবং জেলা আহ্বায়ক খায়রুল কবির খোকনের বাড়িতে অগ্নিসংযোগ, গাড়িতে হামলা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। সোমবার সকালে উপজেলার ইটাখোলার শাসপুর শহীদ মিনার এলাকায় বিক্ষোভ করে শিবপুর উপজেলা বিএনপি। জেলা বিএনপি সদস্য সচিব মঞ্জুর এলাহির নেতৃত্বে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কের শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সমাবেশ করেন তারা। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের বাড়ি ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ, খোকনের গাড়িতে হামলা ও খায়রুল কবির খোকন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রেকাবদার সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। উল্লেখ্য, জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর গত 27 জানুয়ারি সন্ধ্যায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও খায়রুল কবির খোকনের বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। পদবঞ্চিত নেতাকর্মীরা এই আগুন লাগায় বলে অভিযোগ রয়েছে। দিল্লির হাই সিকিউরিটি জোনে ওয়াইসির বাসভবনে হামলা। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা মিম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসির দিল্লির বাড়িতে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। 2014 সাল থেকে এ নিয়ে চতুর্থবার তার বাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন হায়দ্রাবাদের এই মুসলিম সংসদ সদস্য। এর আগে উত্তরপ্রদেশে ওয়াইসির গাড়ির লক্ষ্য করে একবার গুলিও চালানো হয়েছিল। হামলার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ওয়াইসি। নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন AIMIM প্রধান। NI কে YC বলেন, হামলার সময় আমি বাড়িতে ছিলাম না, ফিরে দেখি জানালার কাঁচ ভেঙে গেছে। ম্যানেজার থেকে ঘটনাটি শুনে পুলিশে লিখিত অভিযোগ করেছি। এর আগে আরো 3 বার আমার বাড়িতে হামলা হয়েছে। তিনি বলেন, এই এলাকার আশেপাশে অনেকগুলো CCTV ক্যামেরা আছে, পুলিশ চাইলে ফুটেজ সংগ্রহ করতে পারে। এই এলাকায় সব সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে, তাহলে অশোক রোডের মতো এলাকায় কিভাবে এমন ঘটনা ঘটলো? দিল্লির পার্লামেন্ট স্ট্রেট থানায় দায়ের করা অভিযোগ পত্রে YC কোনো সন্দেহ জনের নাম উল্লেখ করেনি। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, অভিযোগ পেয়ে রাতেই দিল্লি পুলিশের একটি দল অশোক রোডে অবস্থিত ওয়াইসির বাসভবনে যায়। সেই দিল্লির দলটির নেতৃত্ব দিচ্ছিলেন এক অতিরিক্ত DSP। সংসদ সদস্যের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা, বাড়ির অন্য সদস্যের সঙ্গেও কথা বলা হয়।